হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে। আজকে চলে এসেছি আপনাদের মাঝে হোটেল স্টাইলে বুটের ডাল রান্নার রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি সবার কাছে বেশ ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একেবারেই ভুলবেন না। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি এই রেসিপিটি কীভাবে তৈরি করতে হবে। প্রথমেই দেড় কাপের মতো বুটের ডাল প্রায় 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু এটা অনেকটাই ফুলে প্রায় ডাবলের মতো হয়ে গিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি মুরগির গিলা, কলিজা, পাখনা আর পা। অনেক সময় দেখা যায় রোস্ট কিংবা বিরিয়ানি রান্নার সময় কিন্তু এই অংশগুলো রয়ে যায়, সেক্ষেত্রে এই অংশগুলো কী দিয়ে কী করবেন সেটা কিন্তু অনেক চিন্তার বিষয়। সেই জন্যই নিয়ে আসলাম এর সমাধান। একটা কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন মোটামুটি একটু ব্রাউনিশ হয়ে আসবে ঠিক এরকম, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, যার কারণে আমার 2 বার দিতে হচ্ছে। এবার কাঁচা আদা রসুনটা যেহেতু একটু গন্ধ থাকে তাই নেড়ে চেড়ে অপেক্ষা করছি 1-2 মিনিট, এতে করে কাঁচা আদা রসুনের গন্ধটা দূর হয়ে যাবে। ঠিক 1 থেকে 2 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। নেড়ে চেড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এলাচ আর দারচিনি। 3টা তেজপাতা দিয়ে দিয়েছি আমি, এখানে তেজপাতাগুলো ছিঁড়ে দেইনি। দিয়ে দিচ্ছি দারচিনি 2টার মতো আর এলাচ দিয়ে দিলাম 4 থেকে 5টার মতো। গরম মশলা দিয়ে দিলাম 4 থেকে 5টা। সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলা। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আমি আবারও বলছি, যেহেতু আমি 1/2 চা চামচ করে দিচ্ছি তাই আমার এখানে 2 বার দিতে হচ্ছে। মশলা দেওয়া হয়ে গেল, এবার নেড়ে চেড়ে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অপেক্ষা করব যতক্ষণ না মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাচ্ছে। মশলাটা দেখুন মোটামুটি কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি করে কেটে নেওয়া। আপনার কাঁচামরিচটা আপনাদের পরিমাণ ওয়াইজ বেশি বা কম ঝাল অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা পুরোপুরি স্বাদ মতো দিতে হবে। আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করলাম। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করছি যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে। মশলা কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করছে তরকারির টেস্টটা কেমন হবে, তাই মশলাটা অবশ্যই সময় নিয়ে কষাতে হবে। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, দেখুন কালারটাও কিন্তু একেবারে লালচে হয়ে এসেছে আর তেলগুলো উপরে ভেসে উঠেছে। এবার মুরগির যে হাড় কিংবা কলিজা কিংবা গিলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই আগে থেকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কলিজাটা এই পর্যায়ে দিচ্ছি না, কলিজাটা আমি পরে দিব, কারণ এই পর্যায়ে যদি আপনারা কলিজাটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কলিজাটা শক্ত হয়ে যেতে পারে। এবার মুরগির যে হাড়গুলো দিলাম এগুলো নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো মোটামুটি একটু কষানো হয়ে আসতে আসতেই একদিকে বসিয়ে দিলাম গরম পানি আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আগে থেকে যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো একটু সেদ্ধ করে নিব। দেখুন মোটামুটি কিন্তু হাড় চর্বিগুলো একটু কষানো হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। এবার 5 মিনিট পর ফিরে আসব। 5 মিনিট পর যেই ডালগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আগে 5 মিনিট, সেই ডালগুলো কিন্তু ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি। ডাল দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, যার কারণে আমি দেখাতে পারিনি, কিন্তু আমি বলে দিচ্ছি ঠিক 5 মিনিট সেদ্ধ করার পরেই ডালটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ডাল আর মুরগিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব গরম পানি। অবশ্যই রান্নার ক্ষেত্রে গরম পানি ইউজ করতে হবে। এখানে প্রায় 3 থেকে 4 কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। রান্নার ক্ষেত্রে গরম পানি দিলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয় না, তাই অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। নেড়ে চেড়ে 5 মিনিট অপেক্ষা করে নিব, যতক্ষণ না পুরোপুরি ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর মুরগিটাও একেবারে পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে।
ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 15 থেকে ঠিক ঘড়ি ধরে 20 মিনিটের মতো। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন তরকারিটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে। এই পর্যায়ে চাইলে আপনারা ডাল উঠিয়ে একটু চেক করে নিতে পারেন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। আমার তরকারি রেডি হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ আর জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ। গরম মশলা আর জিরার গুঁড়ি দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই এই জিনিসটা কখনোই স্কিপ করবেন না। নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে 2-1 মিনিট পর এটাকে নামিয়ে পরিবেশন করে নিতে পারবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 2 মিনিট ঘড়ি ধরে অপেক্ষা করব, তারপর এটা নামিয়ে পরিবেশন করে নিব। আর বেশি সময় এটা চুলায় রাখার কোনোই প্রয়োজন নেই। দেখতে দেখতেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, হোটেল স্টাইলের বুটের ডাল। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। এটা কিন্তু আপনারা ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে অনায়াসে খেতে পারবেন। এটা কিন্তু খালি খেতেও অসম্ভব মজার। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন।